মিত্রজোঁটে সরকার গঠন করার প্রাক মুহূর্তের আটাইতকৈ ডাঙৰ প্রশ্ন মুখ্যমন্ত্রী হব কোন? এই প্রশ্নই কৌতূহলের সৃষ্টি করার সময়তেই কমলপুর সমষ্টির নবনির্বাচিত বিধায়ক দিগন্ত কলিতার মুকলি ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মাক বিচারে মুখ্যমন্ত্রী হিসাবে। আর ব্যক্তিগতভাবে যদি মোক সুধে কাক মুখ্যমন্ত্রী, মই যদি হিমন্ত বিশ্ব মুখ্যমন্ত্রী হওয়া আমি বিচারি। সংবাদ মাধ্যমৰ আগত এই বিস্ফোরণ বিধায়কগৰাকীৰ ভাব গৈ আছে, আপুনি মুখ্যমন্ত্রী হিসাবে কাক পছন্দ করব? স্যার, এবার তো মই প্রথমবার কারণে বিধায়ক হয়েছো, আপনাদের মুখ্যমন্ত্রী পাতিব বিধায়ক মানে বিধায়কসকলের প্রচেষ্টাতে হব, কিন্তু আমার একটা প্রভিশন এটা আছে, আমার একটা সিস্টেম আছে যে আমার আমার সকলের আলোচনা করব, আলোচনা করে এজন দক্ষ রাইজর থাকা এজন মুখ্যমন্ত্রী এবার আমি বিচার আপনি মন্তব্য বিচার মোর হেনকা কোনো নিজের মন্তব্য হওয়ার মানে ভাবাও নাই, মানে বিধায়ক হয়ে কাম করে থাকি, আমার ওসরে যদি মুখ্যমন্ত্রী এজন বা আমার মন্ত্রী আমার কেউ লাগে, আমি তো বিচারি আমি ওসরে মুখ্যমন্ত্রী হয় না, আমি বিচারি আমি আগরপাই বিচারি হয় না, আমার যত মুখ্যমন্ত্রী থাকিব আমার মূল ব্যক্তিগত অনুভব, তার মন্ত্রী কেউ লাগে ডাঙর গছর তলত থাকলে আমি এনেই জিরাব পারি, হয় না, এই তো আমার বিশ্বাস যে এবার ভাল মুখ্যমন্ত্রী নিশ্চয় হব। আর ব্যক্তিগতভাবে যদি মোক সুধে কাক মুখ্যমন্ত্রী, মানে হিমন্ত বিশ্ব মুখ্যমন্ত্রী হওয়া আমি বিচারি মই বিচারিছো, কিন্তু মই বিচারিলে তো নহব, দলীয় নীতি নিয়মরে যাব, রাইজে আশীর্বাদ লাগিব, কাম করা মানুষ লাগিব, হয় না, এজন সুদক্ষ মানুষ বিচারিছে আর মোৰ বিশ্বাস আছে এবার এজন সুদক্ষ এজন মুখ্যমন্ত্রী লব, কারণ অসমৰ পরিস্থিতি ভয়াবহ, সকলে জানে এখানে কোভিডর সমস্যা। নয়নজ্যোতি দাসৰ রিপোর্ট, জিও নিউজ।